গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথমত দেখে বোঝার কোনো উপায় নেই ফলটি কি। ভিনদেশি ফলটি আসলে আম। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের। অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি গাছ। 3 বছর পর এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই। তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা হ্লাসিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন, এরপর দেশের বাইরে থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এ জাতের আম বাগান এটি প্রথম। পাহাড়ের মাটি এ ধরনের আম চাষের জন্য উপযোগী বলেও জানান তিনি। মিষ্টতা, তারপর হচ্ছে আপনার গন্ধ, আপনার ফ্লেভার, সব কিছু কিন্তু মানে অন্যান্য জাত থেকে কিন্তু এটা কিন্তু আপনার সম্পূর্ণ ডিফারেন্স একটা জাত। এবং এটা পৃথিবীতে রেড ম্যাঙ্গো নামেই পরিচিত, রঙিন আম আম হিসাবে। এবং এটা জাপানে এক জোড়া আম মানে আপনার 750 গ্রাম, 700 গ্রামের এক জোড়া হচ্ছে আপনার 350 করে 700 গ্রামের একটা এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 280,000 টাকা। বাংলাদেশে কিন্তু আমি বাণিজ্যিকভাবে প্রথমে চাষাবাদ করেছি। যারা বউ আপনার কনজিউমার আছে, ওনারা কিন্তু আমার বাগান থেকে এইগুলো কিন্তু আপনার অনলাইন এবং ফোনের মাধ্যমে ওনার কালেকশন করে নিয়ে যায়। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। জাপান থেকে মিয়াজাকি নামে একটা আমের নতুন জাত এনে আমার বাগানে প্রায় 120টি গাছ লাগিয়েছেন এবং গাছে ফল ধরেছে। ফলগুলো কালারফুল, দৃষ্টিনন্দন, আকর্ষণীয় এবং আমাদের শ্বাস খুব ভালো এটার। তো এটা খাগড়াছড়িতে এই প্রথম উনি এ করলেন। তো এটার বাজার মূল্য অনেক ভালো হবে এবং বিদেশি আম হিসাবে এটা বিদেশেও রপ্তানির সুযোগ আছে। এটা আমরা হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ন সংগ্রহ করে আমরা মাতৃকা সিজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। ইংরাজি ভাষায় এটাকে বলে এগ অফ সানের, গায়ের রং আকার এই দুটি মিলিয়ে এটাকে এগ অফ বা সূর্যের ডিম এই নামে বাংলাদেশে পরিচিত হয়েছে। ব্যানানা ম্যাঙ্গোর মতনই, কিউজাই আমের মতনই এটি আমাদের দেশে ভালো করবে এবং এটি আমাদের দেশের কৃষক ভাইরা করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে। আম্রপালির চাইতে, বাড়ি আম তিনের চাইতে এটার দাম ভালোই পাওয়া যাবে, যেহেতু ভিতরের শ্বাসটি অত্যন্ত চমৎকার। এটি একটা আন্তর্জাতিক মানের একটি আম, তো সুতরাং এটি বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবেই রঙিন। জেলার সিন্ধুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। এর মধ্যে 40টির মতো গাছে ফল ধরেছে এবার। সময় সংবাদ, খাগড়াছড়ি।